ঠাম্মাও টাকা দিয়েছিল শাড়ি কেনার জন্য তো আমি একবারই গেছিলাম তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করেছি যে আমি প্রিয়গোপাল বিষয়তে গেছিলাম তো আমাকে যা যে যা দিয়েছে সেই টাকা দিয়ে শাড়িগুলো কেনা হয়েছে আর আমি প্যান্টালুন্স থেকে দুটো তিনটে জামা কিনেছিলাম আর ম্যাক্স থেকে কয়েকটা ঘরে পড়া জামা কিনেছিলাম যেগুলো আমার পরা হয়ে গেছে মানে জামা কাপড় আর পুজোয় পড়ার মতো নতুন সেরকম কিছু নেই আর এত তোমরা দেখতেই পাচ্ছ আমার বাড়িতে অনেকে এসে গেছে সেই জন্য আমাদের ভিডিও স্টার্ট হয়ে গেছে সেই জন্য আমি এখন আর শপিংয়ে যেতে পারবো না আর মহলয়ার আগে দিন মানে আমাদের বিগত বারো দিন ধরে একটা শুট রানিং চলছে খুব তাড়াতাড়ি ভিডিওটা এসে যাবে চেষ্টা করা হবে যে মহালয়ার দুদিনের মধ্যেই ভিডিওটা আসার আনার তারপরে আগমনের ভিডিও আছে অনেক 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 ভিডিও আসতে চলেছে তোমরা একটু ওয়েট করো দেখতে পাবে সবই তো তার মধ্যে থেকে ওই একদিনই শপিংয়ে যাওয়া হয়েছিল তো একদিন গিয়ে শাড়ি আর আর একদিন গিয়ে বাদ বাকি টুকটাক যা জিনিস কেনা হয়েছে তো নিজের জন্য সেরকম কিছু সেভাবে কেনা হয়নি কারণ সবার যা যে যা টাকা দিয়েছিল সেগুলো দিয়ে আমরা সব জিনিসগুলো নিয়ে নিয়েছিলাম তো কে কি তো সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো অ্যাট ফার্স্ট আমি সবার আগে দেখাচ্ছি ও সবার আগে মাম্পুটাই বেরিয়েছে তো এইটা তোমরা দেখেছো আমি ভিডিও তো দেখাচ্ছিলাম এই শাড়িটা মাম্পু দিয়েছে তোমরা আগের ভিডিও যারা যারা দেখেছো তারা জানো তাও আমি দেখিয়ে দিচ্ছি এই শাড়িটা মাম্পু দিয়েছে এটা খুব সুন্দর একটা লাল বেনারসি তো এইটা আমি দুর্গা পুজো তো পরতেও পারি আবার নাও পড়তে পারি বাট মনে হয় হ্যাঁ পরবো এটা খুব সুন্দর একটা শাড়ি এটা এতটাই ভালো একটা শাড়ি আমার খুব ইচ্ছা আছে এটা কালী পুজোয় পর কারণ খুব সুন্দর লাল তো সেই জন্য এটার পাটটা অসাধারণ তোমাদেরকে দেখাই এই যে ভেতরটা দেখো দারুণ দেখতে আমি জানি না কেমন লাগবে কিন্তু কালারটা অসাধারণ মানে এই শাড়িটা মাম্পু আর প্রীতম দুজনে মিলে পছন্দ করেছে আর ফার্স্টে দেখেই বললো এটা নেই এটা নেই এটা নেই খুব ভালো হয়েছে খুব ভালো মাম্পু এটা আমাকে দিয়েছে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তো এটা মাম্পু দিয়েছে তো এরপরে ঠাম্মা যে শাড়িটা দিয়েছে সেটা আমি পিকো করতে দিয়েছিলাম তো পিকো করে এখনো আসেনি তো আসলে তোমাদের সাথে সেটা শেয়ার করব তো ডেফিনেটলি যেদিনকে পুজোয় করবো ডাইরেক্ট বলবো যে এটা দিয়েছে তোমাদেরকে দেখাবো এবার দেখাই আমার শাশুড়ি মা আমায় কী কী দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো এই শাড়িটা দিয়েছে হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে দিয়েছে তোমাদের সাথে এটা শেয়ার করা হয়নি দেখতেই পাচ্ছ এই শাড়িটা দিয়েছে এটা আমার ঢাকায় দিয়েছে আমার একটু নরম শাড়ি খুব পছন্দ আর এই এই রকম ধরনের মানে কী বলবো একটু পাতলা শাড়ি নরম শাড়ি আমার খুব ভালো লাগে পড়তে কারণ আমি প্রচুর প্রচুর ভিডিও করি আর সত্যি কথা বলতে সকালবেলা না দুর্গাপুজোর দিনকে যেহেতু আমার বাড়িতে দুর্গাপুজো হয় তো বেশ সকালবেলা একটু অঞ্জলি টঞ্জলি শাড়ি টাড়ি পরে দিলে খুব ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কামেন্ট করে কিন্তু জানিও যে কোন শাড়িটা কোন দিন পরলে ভালো লাগবে রেডটা কোন দিন পরবো এইটা কোন দিন পরবো তোমরা একটু সাজেস্ট করো সেভাবে পরতে পারি আর এই শাড়িটা খুব 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 পছন্দ হয়েছে থ্যাংক ইউ মা খুব ভালো হয়েছে এটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমাকে শাশুড়ি মা দিয়েছে আর সবসময় আমাকে সবাই একটা কথা বলে যে তুমি আমার শাশুড়ি মা শাশুড়িমা বলো কেন আমি মাই বলে কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা তো যদি শুধু মা বলি তোমরা বুঝতে পারবে না যে আমি কোন মায়ের কথা বলছি আমি আমার মাকে মা বলে ডাকি এবারে তো তো মা বলেই ডাকি একইভাবে তুমি আপনি তো বলি না তো আমি তুমি বলি তো সেই জন্য আমি তোমাদেরকে মানে মেনশন করেই আমি বলি তো এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ এটা আমি সবার আগে পরবো তো চলো আর পরের শাড়িটার দিকে তোমাদেরকে দেখাই আর কোন শাড়ি ও এই শাড়িটা আমার বড় দিয়েছে আমাকে দেখাচ্ছি বরই ক্যামেরা করছে এটা আমার যাই হোক এই শাড়িটা দিয়েছে এটা কাতান আর এর এটাও রেড কারণ এটা আমি এই জন্য তোমরা দেখেছো যখন ভিডিওটা করছিলাম এই শাড়িটার পাটটা দেখো গোলাপি আর খুব সুন্দর যার ব্লাউজ পিসটা আমি হারিয়ে ফেলেছি মানে অনেক এই যে কটা শাড়ি তোমরা দেখছো সব ব্লাউজ পিস আমার হারানো হয়ে গেছে মানে একটাও ব্লাউজ পিস আমি খুঁজে পাচ্ছি না যাই হোক তো ব্লাউজ পিস নেই কিন্তু শাড়িটা খুব সুন্দর আমাকে এই কালারের একটা ব্লাউজ পিস খুঁজতে হবে আর দুর্ডেশ ব্লাউজ পিস যদি কেউ দেখে থাকো প্লিজ আমাকে জানিও ঠিক আছে রাস্তায় একটু জানিও যাই হোক এই শাড়িটা খুব দেখতে ভালো দেখো আর এই শাড়িটা মোটামুটি পুরোটাই লাল আর পাটটা হচ্ছে তোমার গোলাপি দেখো কালারটা মানে ইউনিক কালার আর এর ইয়েটাও দেখো হেভি দেখতে মানে আঁচলটা আঁচলটা এটা আঁচল হেভি দেখতে তো এই শাড়িটা আমাকে আমার বড় দিয়েছে তো বড়কে আমি দুটো পাঞ্জাবি দিয়েছি সেই জন্য কিন্তু তুমি আমায় দিয়েছো তোমাকে দেবো না কেন দেবো তুই আমাকে না দিলাম দেবো না দিতে হবে বউকে তাও তো একটা শাড়ি দিয়েছিস বল আমি তোকে দুটো পাঞ্জাবি দিয়েছি ভালোবেসে আর মাদেরকে বাবা মাকে বাবাকে ভাইকে সৌমিতাকে সবাইকে দেওয়া হয়ে গেছে তো আমি সেটা ভিডিও করিনি কারণ তাড়াতাড়ি করে আমি সবাইকে দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে তারপরে আমার ভিডিও স্টার্ট হয়ে গেছিলো সেই জন্য আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে সবাইকে আগে আগে গিফটটা দিয়ে দিই তো ভাইকেও দিয়েছি এটা খুব সুন্দর পাঞ্জাবি দিয়েছি কিছুটা তোমার মেরুন আর কিছুটা হচ্ছে তোমার ঘিয়ে ঘিয়ে কালারের খুব সুন্দর ভাই যেহেতু ফর্সা তো ওকে দেখতে ভালো লাগবে সৌমিতাকে একটা ব্লু কালার দিয়েছি তো ও যেহেতু খুব কমপ্লেকশনটা খুব খুব সুন্দর ফর্সা তো ওকেও ওই কালারটা ভালো লাগবে বাবাকে একটা পাঞ্জাবি দিয়েছি মাকেও দিয়েছি তো চলো এবার দেখা যাক পরের আর কী শাড়ি আছে পরের একটাই শাড়ি আছে তো এটা আমার মা দিয়েছে বাবা এখনও দেবে মানে বাবা আসবে বাড়িতে মহালয়ার পরে পরেই আসবে এসে কারণ যেহেতু আমাদের কাছে দুর্গা হয় বাবা একদম সময় পাচ্ছে না প্রচুর বাজার করতে হচ্ছে বাবা তো একাই বাজার করছে কারণ আমরা কেউ হেল্প করতে যেতে পারছি না বাবা বারবার ফোন করছে যদি এটা পারিস এটা একটু করে দিবি এটা করে দিবি যাবো যাবো করছি যেতে যেহেতু আমাদের সুর চলছে সেই জন্য বাবাকে হেল্প করতে যেতে পারছি না কিন্তু খুব তাড়াতাড়ি যাবো তো মা এটা টাকা দিয়েছিল বললে এটা এটা তুই তো আমি কিনেছি আমাকে দিয়েছে। আর বাবা এখন দেবে বাবা আসবে অব্দি দেবে শ্বশুর মশাইকে আমাকে দেবে আমার বড় দেবে সবাইকে দেবে সেটা একটা যখন আসবে একটা আলাদা একটা পুরোটাই ব্লগিং করবো যে মা বাবারা এলো খেলো কি কি করলো যদি দেখতে চাও যদি দেখতে চাও অবশ্যই দেখাবো তো আপাতত এইটা ইকত এটা আমার পছন্দের দেখতেই পাচ্ছ এইটা খুব সুন্দর একটা শাড়ি ঠিক আছে এটা একটা খুব পছন্দের মাকে বাবার একটা ইকত দিয়েছে আর মা আমাকে একটা ইকত দিয়েছে তো দুটোই দুটোই আমি কিনতে গেছিলাম কারণ তোমরা জানোই তো এইটা দেখতেই পাচ্ছ এটা দিয়েছে এটা মা দিয়েছে তো এই শাড়িটা আমার খুব খুব পছন্দ হয়েছে তো এটা আমি পরবো তো এই শাড়িটা মা আমাকে খুব ভালো একটা গিফট করেছে অনেকগুলো শাড়ি হয়ে গেছে আর যে টুকটাক জামা হয়েছিল যেগুলো নিজে কিনেছিলাম দু একটা আর সেগুলো আমার পরা হয়ে গেছে সুতরাং আর আর আমার জামা হয়নি আর প্রতিবারের মতো এত এত শপিং খুব একটা কিচ্ছু করিনি মোট কথা এই চারটে শাড়ি হয়েছে তো এই চারটে শাড়ি পরবো আর নতুন সেভাবে কিছু নেই দু একটা টপ যদি ভিডিওর পরে পঞ্চমী বা চতুর্থীর দিন দিন কোনো টাইম পাই তবেই একটা দুটো কিনবো আর নইলে আর কেনা হবে না যাই হোক তো তোমাদের এই ভিডিওটা আমি এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কারণ তোমরা সবাই জানতে চলে জেফাইদি তুমি পুজোয় কী কী শপিং করলে আহামরি কিচ্ছু করিনি কারণ শপিং করার সময়ও পাইনি আর ভিডিওর জন্য এত প্রেসারে আছি কারণ পরপর পর সব ভিডিও তোমরা আপলোড দেখতেই পাবে এত ভিডিও আসবে তো সেই জন্য একটু কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছি তো এই কটাই হয়েছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য টাটা